زنم. তবে বোঝা গেল না যে আসতে পারার মধ্যে একটা ওই তুমি একটু বেশি বুঝো। তোমার বুঝার দরকার যে সারাটা মাস কিভাবে চলতেছে, আমি কিভাবে চালাচ্ছি। তুই তো আমার টান দিছিস, আসলে কিছু করার নাই। সরি, তোর পেন দিয়ে ফেলছি। তারপর ছোট মাছের চচ্চড়ি ছিল আর ভর্তা ছিল। এত কিছু খেয়ে রান্না করলো? ওই ছোট বউ যে রান্না করে। আসলে খেয়েছো? হ্যাঁ সত্যি খেয়েছি। হ্যাঁ বল, শোনো আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ রাখি। কি কিছু বলবে? হ্যাঁ বলো। মানে তা ছেলে কি করে? মাস্টার্স কমপ্লিট করেছে বাবা, এখন চাকরি খুঁজছে, খুব জলদি পেয়ে যাবে। মামনি তুমি নিশ্চয়ই জানো যে তোমার জন্য আমি একটা ছেলেকে ঠিক করেছি, সে ডাক্তার। তুমি যাকে পছন্দ করেছো সে চাকরি খুঁজছে, আর আমি যাকে ঠিক করেছি সে ডাক্তার। যোগ্যতার মাপকাঠিতে কে বেশি যোগ্যতা, যে চাকরি খুঁজছে না যে ডাক্তার? বলো। তাহলে এখন যাও বাবা, আপনি যদি জাস্ট একবার। আমি বলেছি যেতে।
ফোন ধরতে এতক্ষণ লাগে? আরে আমি তো ইন্টারভিউ বোর্ডে ছিলাম। বাবা আমার জন্য ছেলে দেখেছে। ছেলে দেখছে মানে? ছেলে দেখেছে মানে আমার বিয়ের জন্য ছেলে দেখেছে। না তা তো ঠিকই আছে, মানে মেয়ে বড় হলে বাবা মা মেয়ের জন্য ছেলে দেখবে না? দেখো পাইসলামি বন্ধ কর, কথাগুলো কিন্তু আমি খুব সিরিয়াসলি বলছি তোমাকে। আমিও সিরিয়াসলি বলছি। তুমি আমার বাবাকে চেনো না, বাবা যেটা বলে সেটাই করে। আচ্ছা ঠিক আছে, ঠিক করলে করছে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। শোনো আমি তোমাকে একটা কথা বলি, আমি তো রাস্তার বাইরে, মানে বাইরে না, আমি তো কথা ঠিকভাবে শুনতে পাচ্ছি না, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, রাখো। ফোন রাখো মানে কি? বুঝছি তোমার সাথে কথা বলে না আসলে কোনো লাভই নেই। আচ্ছা আঙ্কেল, তুমি আমাকে একটা চকলেট দিলে কেন, আমার বাবা তোমাকে 10টা চকলেট দেয়। এই চুপ, বেশি কথা বলে, এত কথা বলো কেন তুমি? না পা ঠিক আছে মা, এরপরে দেখা হলে আমি তোমাকে 10টা চকলেট দেবো, ঠিক আছে? মন খারাপ করো না। এই শুন, তোর কাছে কিন্তু আমার অনেক টাকা জমে গেছে, প্রায় 12,000 টাকা। চাকরি বাকরি একটা কিছু কর, তাহলে টাকা ফেরত দিবি কিভাবে? চেষ্টা করছি। আচ্ছা আঙ্কেল, তুমি কি গরিব? তুমি মার কাছ থেকে টাকা চাও কেন? আবার বেশি কথা বলে, এত কথা বলো কেন তুমি, বেশি পাকনা হইছো। চলো শুন, এই মাসের পরের মাসে টাকাগুলো কিন্তু আমার লাগবে, তোর ভাইয়াও কিন্তু জানে না তোকে যে আমি টাকাগুলো দিই, বুঝছিস? ম্যানেজ করে রাখিস। আচ্ছা মা, উনি আমাকে টাকা দিবে কোথেকে? ওনার তো কোনো চাকরিই নেই। আবার বেশি কথা বলে, এত কথা বলো কেন তুমি, বেশি কথা বলো। ভালো থাকিস রে। দেখো তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন এভাবে দেখা করাটা ঠিক না। কি করব, খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে। আগামী শুক্রবার আমার বিয়ে। কংগ্রাটস। Congrats. তো আমার বিয়েতে তুমি আমাকে কি দেবে? কি চাও? আমি চাই তুমি আমার বিয়েতে আসো। Thank you.
হ্যালো, তোমার সব স্বপ্ন পূরণ হয়েছে, তুমি চাকরিও পেয়েছো, আর এদিকে আমার বিয়ে হয়ে গেছে। তোমার সব কথাই সত্যি হয়েছে, সব স্বপ্ন পূরণ হয়েছে, শুধু শুধু আমার স্বপ্নই ভেঙে গেছে। ভালো থেকো।